কালো মাইয়া তার চর্মে পিগমেন্ট একটু ডাক, এই তো ঘরতে ভ্রমর লো গুনগুনিয়ে ঘরতে ভ্রমর লো গুনগুনিয়ে আমারে কার কথা বন্ধ
বালিশ ফাটায় না, কলেজে দেরি হয়ে যাচ্ছে, যা তুমি যা। চাইটা তুই তো প্রথম দেখায় তোমায় চিনতে পারি, ভেবেছিলাম তুমি সাধারণ, আজ দেখছি তুমি মেঘে নাকি তুমি একটি তারা, চারিপাশের অবস্থার চাপে মেঘে ঢাকা আকাশের মধ্যে নিষ্প্রভ ঘষা ঘষা তোমার জ্যোতি। আরে অসহ্য, আরে নামটা দেখি, আরে নামটা সনদ ওহ সেই বিয়েটা, আরে তাকে কোথায় পেলি, তাকে তো অনেকদিন দেখিনি। মেয়েদের পার্সোনাল অ্যাফেয়ার নিয়ে যত বাজে বিচ্ছিরি ব্যাপার। পার্সোনাল? তুই যদি একটা পার্সোনাল হোস কোন দিন শুনবো আমি একজন জিনিয়াস, সেটা তুমি খুব ভালো করেই জানো, আর সেই জন্যই তো তোমার অত গর্ব। শুধু বংশী দত্ত যদি বুঝত, খালি সে যদি বুঝত যে আমি একটা জিনিয়াস, খুকি কিছু পয়সা ছাড়তো, দাড়িগুলো বড় চুলবুল করে। কত? আপাতত আনা দুয়ে কিংবা আনা চারে, অথবা আনা আসতে আর ভালো জর্দা কিনবো রে, কিংবা এক পাত তুই দে না, টিউশনির টাকাগুলো তুই পেয়েছিস মনে হচ্ছে। চাকরি করিস না কেন বলতো? আর দুবছর পরে টাকা পড়বে। এই আমির খান সাহেব এক একটা সিটিং এ কত টাকা পায় জানি? এই খুকি, ওই যে এক পাত্রীর কথাটা বললাম ওটা মনে রাখিস কিন্তু। জানো মা, আমাদের কলেজের মানুষই সেই যে সেই কালো মেয়েটা, সে কিন্তু একটা গোয়ালা নিয়ে আঁকা শাড়ি পরে এসেছিল। সর্বনাশ, লাইন ধরে বেড়েছিস না মা, তুমি ওর কথা শোনো না। কাল না আমাদের কলেজের ফুটবল ফাইনাল, বিদ্যাসাগর কলেজের সঙ্গে খেলা, শুনলাম ওদের প্লেয়ার গুলো সব বুটে ট্রান্সফার করে গেছে। আমি কিন্তু রোজ রোজ এই ক্যাটকেট শাড়ি পরে কলেজে যেতে পারবো না। নবাব নন্দিনী তো এইবার লইয়া এক ক্লাসেই তিন বছর হইল। আমাদের কেউ কি চিনতে পারছেন না? এটা কি মন্টু? না হ্যাঁ, ওটা খাবেন। কি দেখলেন?
না, এই কটা বছরে কত বদল হয়ে গেছ, ছিলেই ছোট্টটি আর হয়ে গেছ নিতা। আপনি আমাদের বাড়ি আসেন না কেন? এদিকে চিঠির তো বিরাম নেই, হাতের লেখাকে কি আপনি ভুলিনি? বিদায়কে চিঠিগুলো আমি দিই কিনা? টিউশনি আর কলেজ করে বাড়িতে থাকে কখন? চল বাড়ি যাই, মা বলবে। চলুন না শামত বাবু, আয় রে মন্টু। চল নিতা, দেখতে ভারী সুন্দর হয়েছে। ভারী সুন্দর, তার তো একটু ভালো কাপড় পরতে পারে। নিতা বল, এই মাসে ডায়াগ্রাম গুলো ফটোগ্রাফ না করলেই নয়, কিছু টাকার দরকার। এই মাসে কি সব খরচ হয়ে গেছে সামনে? ছোট ছোট ভাই বোন, ওদের একটা আবদারও কখন রাখতে পারি? দেখো তো, সব জন্য তোমার কাছে আমাকে বলতে হচ্ছে, এত অক্ষম লাগে নিজেকে। এটা তোমার স্ট্রাগল, আমি তোমার পাশে এসে দাঁড়াবো না? আসছে মাসে আমি একটা ঠিক ব্যবস্থা করবো, কিছু ভেবো না। এসো কিন্তু একদিন, বাবা তোমার কথা কখন বলে। হ্যাঁ যাবো, কিছু পয়সা হলি যাবো। চলি একটা দরদি নেই এই সংসারে, কেউ বুঝেও না। নেমুখরামের তোর সব খাইবি না খুকি? শরীরটা ভালো নেই, দেখো দেখি, মায়ের উপর রাগ করে না, অভাব, তাই চাপে পড়ে চৌচির হয়েছে মনটা। রাগ করি না, হিটসের একটা পদ্য মনে আছে খুকি তো? Sing on, somewhere at some new moon, we shall learn that sleep is not death. Hearing the whole earth change its tune. মাথাটা বড় ধরছে, এই আর কাল প্রচন্ড, অমন বাবরি রাখতে হয় না, দৈত্যগুলোর প্রহ্লাদ অমন বাবরি রেখো না, খুঁজে ভালো। আরে যা যা বল, বল বলবে, তোর যা করার করে যাবি, এই হলো লাইফের মতো। দেখি তোর চোখের কোল জলে ছল ছল করছে, একটু সাধিলেই বাহির হইয়া আসিবে। ঠিক আছে, আমি মন্ত্র আওড়াচ্ছি। অলরাইট, ভালো লাগছে না বেশ, আমি তাহলে জব করলাম করলাম। হ্যাঁ, তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকে সে বলে মা গানু। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি বড্ড ছেলে মানুষ। ও কাল কিন্তু এক পাত্রি দিস রে, হাতে কিছু নেই দাদা।
সব খরচা করে ফেলেছিস, ঠিক আছে নেক্সট মান্থে সামনের মাস থেকে সব টাকা মাকে দিয়ে দেবো। ইডিয়েট, টাকা হাত ছাড়া করে যে সে ফুল স্কেল ইডিয়েট, বুঝলি? মজার এক গাড়িটা। এই তুই কি রাত দুপুরে এই সাজেগুজি বের হয়ে ঠিক করেছিস? সকাল অব্দি আর অপেক্ষা করতে পারছি না, দেখছি কেমন দেখাচ্ছে। স্লাইটলি গরু জাত। গলা ভেজে বড় আরাম পাচ্ছি রে। কলেজ যাইবি না? বৎসর বৎসর পাশের নাম নাই, খালি রাজ্যের নভেল পড়ান আর বয়স্কর দেখো। এবার এদিকে কেবল অভাব আর অভাব, এটা নেই আর সেটা নেই, নরকুণ্ড একটা। শার্দ খান বানায় থ্রিলি হা, শার্দ খান বানা আর তোরা সব পরিসাই যা থাক, আর আমি এখানে শুইয়া শুইয়া পায়ের বই রাঙুল লাথাই আর পারিজাত পুষ্প আঘ্রাণ করি। তোমাকে যে একটা ভীষণ দরকার, কেন রে? এবারকার ফাংশনে তোমাকে শঙ্করদাকে গাইতেই হবে। আমি তো গান ছেড়েই দিয়েছি, দাদা তো জানিস ওস্তাদের বারণ, তোরা এবং গীতুকে নিয়ে যা। কিন্তু কাকে কাকে ইনভাইট করা হবে, কি কি আইটেম হবে, এসব বিষয়ে প্ল্যানিং এর জন্য যে তোমার সঙ্গে একবার বসা দরকার। বেশ তো, আমি টিউশনই করে লাইব্রেরিতে যাবো, সেখানেই বরং বসা যাবে। কি শান্তে, কি খবর? তোমাদের রিহার্সাল তো জোর চলছে। আর কই না দিদি, বড় দয়া পড়ে গেছি, একজন ভালো মোশন মাস্টার পাইতেছি না। আর কার মোশনের প্রয়োজন নাই, মোশন এমনি যে পরিস্থিতি করে তুলেছ না, দেখো কাণ্ড। কি টাকা পুরাটাই বংশীধারে আইতে কইছি। লজ্জা নাই তোর? বুড়া বাপের উপর খাস, আর দুধের মাইয়েরা তারা সারাদিন খাইটা তক খরচ যোগান, আর তুই হে হে কইরা চুল ফিরাইয়া গান কইরা বেড়াস। এই তো এই রেডিওতে অডিশন দেবার পর থেকে কত কল পাচ্ছি, উৎসাহ তো তাই শুনে একেবারে ফায়ার। মা আরো দুটো বছর বেশ ভালোভাবে রেওয়াজ করার পর তবে ছাড়বে, বুঝলে? তোর ওস্তাদের মেহেন্দি মাখার দাড়ি নাই? দাড়ি তাই ধইরা জুইলা থাক না, দুই বছর বাল খুললো মুনির মতো এখানে আসস কেন? কোন সমস্ত সামান ঘরে বইসা থাকে, ফেরি করে, দোকানদারি করে। আমি আছি, চুপ কর। আমার ভাতা তো সস্তা না, মেয়েরা যখন এসে কয় তখন আমি সব তুইলে তাকাইতে পারি না।
এ বাড়িতে তোর ভাত বন্ধ, করি ফেলবি খাবি। নাকি কোথায় যাচ্ছিস দাদা? তুই নাকি মাকে বলেছিস যে আমি বাড়ির অন্ন ধ্বংস করি? তোমার খোকা কিচ্ছু বোঝে না মা, তোমার খোকা বড্ড চেনে মানুষ। বাজে কথায় এত কান্দিস কেন? একদিনের কথায় সমস্ত ভবিষ্যৎটা নষ্ট করবি? দুটো বছর কোন রকমে দাঁতে দাঁত চেপে চালা না, আপাতত এই আছে। দেখ খুকি, আমার কদর একমাত্র তুই বুঝবি। বুঝলাম, চলে যে যাচ্ছিলে কালকে কথা মনে আছে? কাল কি? কালকে জগদ্ধাত্রী পুজো। ওহো, কাল তো তোর জন্মদিন। বাবা বলেছিল আমাকে নিয়ে বেড়াতে যাবে সেই আগের মতো। বাবা কোথায়? সেটা ঠিক নেই কোথাও। ঠিক আছে, আমিও বলে রাখছি আমিও যাবো তোদের সঙ্গে। ও বাবাকে বললি? আমি তো জানি বাবা সেই ভেটকির মতন মুখ করে বলবেন। দাদা তুই বড্ড চিলি মানুষ। না 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 না, বাবার কোনো ইয়ে চলবে না। আমি জানি তাকে বললি তিনি যথারীতি রিফিউজ করবেন। চল খেয়ে নি। এখানে নামলেন কেন? আমার বে নিরীক্ষণ করতে তো কোনো পয়সা লাগে না। পয়সা নাই নাই, কিন্তু এইটা আছে, ভীষণ ভাবেই আছে। আসল কথা কি জানিস মা, জীবন ধারণ করাটা একটা আ পেট খারাপ করবে। হ্যাঁ, যে রেটে শুরু করেছেন আমাদের জন্য কিছু। জল কোথায় পাওয়া যায় বলতো? আমার মনে হয় এই সব কিছু কাছাকাছি জল নিশ্চয়ই পাওয়া যাবে। তোর মনে হয়? তোমার গলা তো আজকাল পাই না বড় ওই সিরাজ দৌলা শিক্ষুরের দলে। কি করো? কি অভিনেতা আমি? সনদ সনদ তুমি তো এবার পিওর ফিজিক্স এ হাই সেকেন্ড ক্লাস করে পাস করেছো নাকি? এই যেন কথাটা বলছিল খুকি খুকি না, মানে মাঝে মাঝে দেখা হতো। আগে তো আমি জানতামই না যে আপনার এখানে আছে। এই কি চেহারা করেছেন মাসিমা, কেমন রোগা আর কালো হয়ে গেছে। এই হয়েছে আর কি।
এখন কি করবে ভাবছো? এই ডক্টরেট রিসার্চ করবার জন্য স্কলারশিপের চেষ্টা করছি। বাঁধো ডিএসসির জন্য? হ্যাঁ, না মানে ডিফিল তো সবাই পায়। কিসের উপরে তোমার থিসিস? এই লোয়ার গ্যাঞ্জেটিক প্লেনের সুপারসনিক ভাইব্রেশনের রেনল্ডস নাম্বারের উপর। তোমারে না, তোমারে না, আমি শঙ্কর রে কই, কম্পেয়ার করতেছিলাম আমি দুইজনের মধ্যে। পড়াশোনা একেবারে ডুবে রয়েছে যে কি করবো, পড়াশোনা ছেড়ে জীবনটা কোনো গতি নেই। বাহ, জায়গাটা তো ভারী সুন্দর, এটা কারা? আমিও তো সে কথাই বলছিলাম, কোথায় মন থাকে তোমার? আমরা একটু বেরোচ্ছি, ফেরার পথে একবার টিউশনটা সেরে ফিরব। আসি মাসিমা। আসো বাবা।
না কথাটা শুনেই বলি, চাকরি না নিলে কিছুই পারবো না। রিসার্চ করবে তো? কিন্তু স্কলারশিপ তো কিছুতেই পাচ্ছি না, পড়াশোনা একটা বড় ব্রেক গেল তো, কি জন্য একটা বিচ্ছিন্ন অবস্থা হয়েছে না। তারপর পাশ করব, তারপর একটা চাকরি নিয়েছি। তুমি আয় করবে আর সেই টাকায় আমি সেই তফাতটা তখন না রাখলেই চলবে। গীতা, আমার ঘরে এই ছবিটা দেখেছ না? এই বাচ্চা দুটো আমি আর দাদা, জানো শোনো, সেকালে সেই পাহাড়ে একবার বেড়াতে গিয়েছিলাম রাত হাতে উঠে কোন চূড়াতে সূর্যোদয় দেখার জন্য, সেই কি কষ্ট। কিন্তু যখন সূর্য উঠল না, সে তোমাকে আমি বোঝাতে পারবো না। ছেলেবেলায় দাদা আমায় খেপাত, তোমার খুকি চাঁদ ধরতে যায়, এখনো খেপায়। নীতা, নীতা, তুমি এসবের একেবারেই উপযুক্ত নও। এই এত কষ্ট, এত সহ্য করা, এত দায়িত্ব নেওয়া। বেশ তো, একটা কাঁচের ফ্রেম বানাও আর তার মধ্যে আমাকে মমির পুতুলের মতো বাঁধিয়ে রেখে দাও। টিউশনের দেরি হয়ে যাচ্ছে, চলি। এই জন্য তোমার কাছে আমার সব চিন্তা তো হয়ে যায়। বয়ের কিছু কারণ নাই, একটা বোন ফ্র্যাকচার হইছে। নিতু বাইরে চল। বুড়া বয়সের চোট কি না সারা বড় কঠিন, বুঝলা নিতু? এবার সংসারের ভার তব উপরে পড়ল মনে, যাই একটা ইয়েশো নিয়ে আসি গিয়া ভোর পর্যন্ত ঘুম পাড়াইয়ে রেখে যাব। যাই চলো। হে তোমার
তুই এ পাড়াতে? তোর না এবছর এমএ দেবার কথা ছিল। আপনার ডিউসদের সম্পর্কে একটা নতুন গল্প ছাড়ুন। ওটা তো আপনাকে আমি কালকেই বললাম যে পেলে দিয়ে দেবো, কেমন? ওটা পচে গেছে। আচ্ছা, আমরা কি আপনার যৌথ পিতা আছে? খাড়ে বসে খাচ্ছেন, চাকরি করুন না, জীবনে ভীতু হন। একটা কথা আপনাকে আমি কিছুতেই বোঝাতে পারবো না, যে আইডিয়াল বলে একটা জিনিস আছে যার জন্য মানুষ সাফার করে, এটাই আদর্শ। আপনার ওই বন্ধু সরোজ বাবু এসেছিল, এই না বোঝা কথাগুলো তাকে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ হ্যাঁ মকন্দ, শোনো শোনো শোনো, কি বললেন? ন্যাশনাল কেমিক্যাল, এক নম্বর জয়া ইঞ্জিনিয়ারিং, দু নম্বর জগৎ হোসিয়ারি, তিন নম্বর তিনটে চাকরি মশাই আপনার মাথার উপর ঝুলছে, আর আপনার দিকে হাওয়া নিয়ে গবেষণা করছেন। ওটা হাওয়া খেয়ে করলে ভালো হতো না বাবু? দিদিমণি আছেন, যা দেখে নিয়ে এস। আপনার আদর্শ এসেছে। আচ্ছা দাঁড়াও, কদিন খুব ঘুরতে হলো, ভাগ্যিস একটা চাকরি পেয়ে গেলাম। বাবার অ্যাক্সিডেন্টের পর যা অবস্থা, এটা কিন্তু আমার ভালো লাগলো না। পড়াশোনা ছেড়ে দিলে কেন তুমি? কি করবো বলো, বাড়িতে এতগুলি লোক, সবাই আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। চলো আমার শিয়ালদা স্টেশনে পৌঁছে দেবে, চলো চলো। জয় মাতৃদম সজত, জয় মাতৃদম সজত, জয় মাতৃদম সজত, গান গুণ দে সজত, গান গুণ দে মাত। গুণ সারসা দেবী জননী, জয় মাতৃদম সজত, জয় মাতৃদম জয় মাতৃদম।
তেমে তুমি চাকরি করবে আর আমি ডিসার্জ করবো, এটা একেবারেই অসহ্য। আমি চাকরি করব আর তুমি পড়াশোনা করো। একটা চাকরি তো আমি সহজেই পেতে পারি, সে সুযোগ আমার আছে। তবে আমাদের বিয়েটা এখন হবে না। কেন? কি করে হবে? আজ যদি আমি ও বাড়ি ছেড়ে চলে আসি, আমার বুড়ো বাবা, ছোট ছোট ভাই বোনেরা। শঙ্কর তো একটা রাস্কেল, ওর দায়িত্ব তুমি নেবে কেন? ওকে তুমি একেবারে বুঝতে পারোনি, ও একদিন বিরাট হবে, তুমি দেখে নিও, ঠিক যেমন তুমি হবে। আমি তো তোমাদের ভরসাতেই আছি, আর সেদিন বোধ হয় আমার সময় হবে। তার মানে ততদিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করবো কেন? মিতা বলো, দু একদিনের মধ্যে আমি তোমাদের ওখানে যাব। বেশ তো, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? এসো। কলোনিময় যে ঢিডি পড়ে সে খেয়াল আছে তোমার? তুমি না বড় ভাই। দেখো বংশীদা, ধারে তোমার দোকান থেকে ব্লেড নেই বলে তুমি আমার পারিবারিক সহময়ে দিন গোয়াইয়া, সময় অসময়ে আইলাম নদীর পারে, মাঝি তোর নাম জানি না, আমি ডাকি দিমোহারি, আমি ডাকি দিমোহারি, মন তোরে বাপার করি। আওয়াসে কেউ পানি নাই রে, মানুষ নাই রে পারি, অমন মানুষ নাই রে পারি, মাঝি তোর নাম জানি না,
ডাকে দিম পারে অন্তরে বাপার করে মন্টু মাস অবধি কলেজ যায় না, তাই জানলাম ফেল কত শুনলা। কলেজে তো নাম খারিজ কইরাই দিছে, বেতন দেয় না বইলে আমি নেই বাকি ওই তো ভরসা তো মাইয়াটা থাকে। ভালোই হয়েছে কি ক বাবা, মন্টুর খবর শুনেছ? হকলু দুতির কান্নাই বা করলা মা, সবাই জানে আর এও জানে এ সংসারের অমঙ্গল দেখলে তুই সব থেকে বেশি খুশি হস। কুচি ছাওয়াল ফেল করছে আর তুই যেই পোলাটার লগে বড় বউ। বাবা, খেলায় নাম করে ওপাশের ফ্যাক্টরিতে আজ এক মাস হলো মন্টু একটা চাকরি পেয়েছে, ভয় তোমাদের বলতে পারিনি। আজকে মাইনে পেয়ে নিয়ে এসছে। সব খবর কত, আমি সেন সত্তর এই বাড়ির, যেমন বাপ তেমন পুত্র কন্যারা, আমি এটাকে স্পর্শ করুম না। এখন ঠিক আছে সংসারের হাল ধর আর ঠেলাটা বোঝ। আয় ফ্যাক্টরিতে কাজ পেয়েছে লেবার, তাতে কি হয়েছে? আজকাল তো এইসব চাকরিতে উন্নতি বেশি, মধ্যবিত্ত জীবনযাত্রার মান কোন চড়ায় গিয়ে থাকে দেখ। তুই আমার ওই ঘরে নিয়ে চল। মাঝি তোর নাম জানি না, তোরা ভাবস আমি কন্দল করি, সরাইট গত দশটা বৎসরে মনটা আমার কোনখান ঠিকা কোনখানে চইলা গেছে, কেমন যেন হইয়া যাইতাছি আমি। বুঝি মা, কাউনের দরকার নেই, সত্যই সংসারের ভার আর আমি বইতে পারি না, তোরা আমাদের মুক্তি দে। সংকটটা যদি মানুষ হইত তাহলে তো তোর ওপর এমন চক্কি পড়ত না। দাদা বড় ভালো না, কই তোর বাপের ফসার করিস না মা, হয়তো আবার খাড়া হইব আবার হাঁট। কিন্তু এখন মনে হইতাছে মাথাটাই যেন কেমন গোলমাল হইয়া যাইতাছে। হ্যাঁ, আর উপার্জন হইব না, সাত বছর বয়স থেকেই তো আরে আমি চিনি। চিন্তা করো না মা, আমি তো আছি। চিন্তা করি, তারও তো সাত আল্লাদ আছে, হয়তো আরো কিছু আছে। যাই থাক, তোমাকে ছাইরা কিচ্ছু নাই। কি জান বাপু, মন তো প্রভুত মানে না, তবে একটাই সত্য কথা যে তুই ছাড়া আর আমার কোনো অবলম্বন নাই। কিন্তু তোরেও তো ডর লাগে, দাঁতের মাইয়া তবু যেন দূরের মানুষ, তুইও যদি চলে যাস মা তরে আমি আইজু চিনলাম না।
আমি তোদের উপর বড় অত্যাচার করি না রে, সত্যি বলছি তোর সব ভবিষ্যৎ, তোর বিয়ে, লোকেরা সব যা যা বলছে। তাই বুঝি তোর পৌরুষই লাগছে? ইডিয়েট, তোর পৌরুষ নেই? না, তার বাবা আছে, আমার সাধনা। এখনো অবশ্যই আমি তোকে এক্সপ্লয়েট করছি, কিন্তু সত্যি মনের মধ্যে কিরকম অস্বস্তি লাগে রে। সিরিয়াসলি বলছিস? সিরিয়াসলি। তবে শোন, তোদের আমি পাগলের মতো ভালোবাসি। তোরাও বাসিস, তবে বলতে লজ্জা পাস। আর যদি কেউ ভালোবাসে, যদি সত্যি ভালোবাসে, সে আমার জন্য অপেক্ষা করবে, তার জন্য আমার কোনো ভয় নেই। বিয়ে আমি এখন করবই না, সেদিন বিয়ে করব। আমার সব কষ্ট হারিয়ে যাবে সেদিন, তুই যেন কোথাও হারিয়ে না যাস। সেদিন আমায় পাহাড়ে নিয়ে যাবি তো, খোলা মেলা উঁচু নিচু জায়গায় খুব কষি হই হই করবো, খুব ছুটোছুটি করবো। তুই বলতো ছেলে মানুষ রে, দুঃখ দরিদ্র দূর কি জিয়া, সুখ দেব সাবান কো আদার বিনতি করা শুনলে ও
কতদিন আসনি বলো তো, কেন আসো না? আশা হয়ে ওঠে না তোমার, সেই প্রশ্ন করার কি হলো? আর দরকার বোধ করছি না। জানি না যাহাই হাতটা একটু বন্ধ কর, ছেলে ধরে একটু বেরিয়ে আসি। দিদি কিন্তু এখন আসছে না, চলো। ওটা থাক, আমি কিন্তু ওদের বহুদিন থেকেই ঘোরাচ্ছি, আমার বন্ধু তো অফিসার। বোকামি করবেন না, ভালো চাকরি যখন ওটা নিয়ে নিন, মেসটা ছাড়ুন, একটা ফ্ল্যাট নিন, আর ভালো দেখে একটু বিয়ে করুন। দেখি যেমন হা করে দেখার অভ্যেস আপনার, সারা জীবন দেখতে দেখতে কাটে। রাজা গারি দোঙ্গি গারি দোঙ্গি রে নিন্দিয়া, রে নিন্দিয়া না জগাবো রাজা
গারি দোগি নিদিয়ার গাহো রাজা। এই তোমার চটি, খোলো খোলো শিগগির। একটু পড়েছিলাম। কেন পড়েছিলে? দেখ তোর তো দুজোড়া আছে। ইস, কাদা লাগিয়ে নিয়ে এসে দেখছি, খোলো। দেখ বন্ধু, আমারটা পড়া যায় না রে। আজকে উচ্চারজির সঙ্গে একটা ফাংশনে গিয়েছিলাম কিনা, নিজের রোজগার করে পড়লেই তো পারো। খোলো। মন্টু, মন্টু রে, আমাকে কিছু পয়সা দিবি? তার মানে আনাহাসটি কিংবা চারা না? দেখ কাহা তো নিধার কাছ থেকে নেওয়া যায় বলতো, আর ওদিকে আমার চুপগুলো এত বড় হয়ে গেছে না রে। ভিখিরি যখন, তখন ভিখিরির মতো থাকলেই তো পারো। দাদা তুমি ঘরে যাও। ছোট ভাই, ছোটবেলা থেকে তোদের কোলে মিটিং করে মানুষ করেছি, বলুক না বলুক না। জামা করো, চুলকে তোর চেহারাটা মানুষের মতো করো, একজোড়ে চটি কেন? না, তোর কপালে দুঃখ নির্ঘাত। দেখ এই পরের দুঃখে যারা কাঁদে না, যাদের কষ্ট হয় তাদের কষ্ট কিন্তু কোনোদিন ঘুচে না, বুঝলি? বস। আমার মতো বোকা তুমি ঠকিয়ে নেয়? সনদ ছেলেটা কেমন? ছেলেটার কোনো প্রিন্সিপাল নেই। মাত্র 50? এক মাসে অ্যাডভান্স জমা দিতে হলো মেসে। সেই জন্য হ্যাঁ বাসা, ওই মাস থেকে এই ফ্যাক্টরি মেশি থাকবো। ঠিক করে বাড়ি ছেড়ে দিচ্ছিস? না তা ঠিক নয়, মানে এখান থেকে কাজে যেতে অসুবিধা হয়, তাছাড়া আমি খেলাধুলো করি, এর জন্য বডি ফিট রাখতে হয়, ভালো খাবার খেতে হয়। বললি পারতিস এখানে একটা? না না তা হয় না দিদি, বাড়িতে থেকে তা হয় না, তবে আমি দেবো, যখন যা পারি নিজে এসে দিয়ে যাবো। এই ছোট ছাওয়াল অর্ধেকটা স্বাদ আল্লাহ দাদি, এর সংসারে ওর বড় যারা তারা তো বৈশাই খায়। দাদা বাজারে যান।
ও হ্যাঁ, ভালো কথা দিদি। আজ আমাদের হেড অফিসে সনদদাকে দেখলাম, স্টোর ডিপার্টমেন্টের চাকরি নিয়েছে। দেখো কারবার, সায়েন্স স্টুডেন্ট শেষে কিনা, কত মাইনা রে, তা মন্দ হবে না মা, সদিনেকের ওপর তো নিশ্চয়ই। সাহেব ওর দোস্ত কিনা, ওরা তো পাবেই বাবা। সনদবাবু তো নেই, গত মাসেই এখান থেকে চলে গেছেন। ও আপনি? সনদবাবুর ঠিকানা চান তো? আচ্ছা লিখে দিচ্ছি, এই পেনটা দিত, দিয়ে দিস পরে। আচ্ছা যা। চাকরি নিলেন একটা, চলে যাচ্ছ? বিবাহে পাত্র দুটো সহজ, সহজেই বিয়াটা দিয়ে দাও, তারপর বইয়া বইয়া আঙুল তুই ও সইরা গেলে সংসার কই গিয়ে থাকবো। কিন্তু তার জন্য সারা জীবন নিষ্পোষিত হবে ওই শান্ত কন্যাটি আমার। ও গেলে তুমি খাই নাকি? কোথায় গিয়েছিলি? হারালাম।
সামনেই পরীক্ষা তো, ও পাশ পাশ আমার দ্বারা হবে না। তবে কি হবে? বিয়ে করছি। কাকে? মা জানে? সনদ বাবুকে। দুপুর রোদে ছুটে কোনো লাভ হবে না, অপেক্ষা করার মতন ধৈর্য সকলের থাকে না, কথাটা তো জানা দরকার। আমি ঠিক এইটা চাই নাই, তুই কষের আনি, তোকে যা ভালো মনে হয় তাই কর। ভবিষ্যৎ ছেলেবেলাটা কত দূর তাই ভাবছিলাম, আর এই যে পাহাড় গুলো, এইগুলো যেন এই পৃথিবীরই নয়। পাহাড়ে কেউ ওঠে না রে, সব পাতালে নেমে যাচ্ছে। গানের স্কুলে চাকরি নিলাম, মাকে জানাস না, প্রাইভেটে এমএটা দিয়ে দে, আমি ব্যবস্থা করছি। দাদা, আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত শেখাবি? কেন, আমি তো ছোটবেলায় তো গাইতাম। তোর মতন নরম ইডিয়টদের উপরই ব্লু আসে সব থেকে বেশি, অথচ বেশ একটা কাঁচের ফ্রেম বানা,
তার মধ্যে আমাকে মোমের পুতুলের মতো বাঁচিয়ে রেখে দে। শোন, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, যদিও এ বাড়ির আমি ফালতু, তবু আমি সহ্য করতে পারলাম না, আমি প্রটেস্ট করে গেলাম। তোরা মুখ বুঝে সহ্য কর, পিষে মর। গান শিখবি? যে রাতে মোর দুয়ার গলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দীপের আলো, আকাশ পানি হাত বাড়ালে কাহারু তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, অন্ধকারে রইলো পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, সকাল বেলায় সে দেখি দাঁড়িয়ে আছো তুমি একি, সকাল বেলায় সে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, হর ভর শূন্যতাই বুকের উপরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, Ha 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 ha!
শরীরটা ভালো নাই, জ্বর জ্বর করতেছে। লাইব্রেরি তো আসলে জান না, যাবো আমি। কাল নাইট শিফট তো মন্টু মরে নাই, তখন হয়েছে দেখুন হাউস সার্জেন বলে গেছেন ব্লাড ট্রান্সমিশনের দরকার হবে, অনেক টাকা লাগবে। হ্যাঁ, কালকের মধ্যে ব্যবস্থা করবেন, ক্রাইসিস এখনো কাটেনি। আরে আপনার গাজে খুব গরম দেখছি, আমি জ্বর খাই ছুটি ছুটি করেন কেন? প্রায় আসে, কাল সন্ধ্যেবেলায় জ্বর আসে বুঝি, একটা এক্স রে করে নেবেন। জ্বর হয় শুনি, তাছাড়া গত দুই দিন হলো মন্টুর আবার অ্যাক্সিডেন্ট, রক্ত সংগ্রহের জন্য ছোটা ছুটি দৌড়ে দৌড়ি, সে যাকে বলে একটা নাজেহাল অবস্থা, এদিকে নাই অর্থ। তারপর আবার খুকি, তুমি যদি পারো সময় করে একটু দেখো তো ডাক্তার। দেখি নিতা বসো। আমি একটু গীতার কাছে এসেছিলাম। সারাদিন কিছু খাওয়া হয়নি, এক গ্লাস জল দাও তো। গীতা কোথায় আছে? ও খেয়ে শুয়েছে। নাও গীতা,
অফিস যাওনি? না, তাই যাই না, ভালো লাগে না। তোমার অফিস? মন্টু অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে, আজ দুদিন ধরে মাথার ঠিক নেই, বক্সি জোগাড় করতে হবে। তোমাদের কাউকে খবর পর্যন্ত দিতে পারিনি। গীতা, নিতা এসেছে। দেখছি, কতক্ষণ এসেছিস? দেরি হয়ে যাচ্ছে, চলি। ওকে তুমি যেতে দিলে? আমার কাছে তো আসেনি, আতিথেয়তা তুমি করলেই পারতে। আসল কথা না জেনেই যা তা ভেবে বসে আছো দেখছি। জানার দরকার নেই। মন্টু অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছে, নিতা যে কি বলতে এসেছিল তা পর্যন্ত শোনা হলো না। এক্সট্রাটা করে নিলে ভালো করতে, আমাদের এখানে এলে আমি ব্যবস্থা করে দেব। যদি সত্যি অসুখ করে তাহলে বাড়িতে আমি একমাত্র আর্নিং মেম্বার। চেক ব্লাডের ব্যবস্থাটা ইমিডিয়েটলি করে নেব। মন্টু কেমন আছে? ভালো। চাটা কিছু খেয়ে নেবে? আমায় কিছু টাকার কোনো উপায় করে দিতে পারো? রক্ত জোগাড় করতে হবে, ওষুধপত্র কিনতে হবে, কোথাও কিছু পাচ্ছি না। নিতুর কাছে ওই জন্য গিয়েছিলাম। কত? সদের এগুলি চলবে। চলো। কিছু না, মাথাটা ঘুরছে। একটু বিশ্রাম নিলেও তো পারো, তোমার ভালোর জন্যই বলছিলাম। আমার আবার ভালো, জম কাকের মতো চেহারা, তিন বেলা খেটে খেতে হয়। কাল হাসপাতালেই দেব। এখানে 150 টাকা ছিল, কি হলো? মাকে দিয়েছি। নিতাকে দিয়েছো বলো? হ্যাঁ তাই দিয়েছি, কাকাটা আমার। পুরনো প্রেম কি ভোলা যায়? তুমি থামবে, এরকম অসংযত কথা বললে ফল ভালো হবে না, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি। আরে তো
শঙ্করের খবর শুনছস? খাল পারে দত্তগিন্নি কইয়া গেল বোম্বাইয়াতে সে নাকি খুব খ্যাতি লাভ কর, রেডিওতেও কইছে। নির্বন্ধ পুরী, এটার আমার বাইর বাড়ি, এটার আমার অন্তর বাড়ি। আমারও লুকাবি, তবু কইবি না কিছু? যখন সননের দিন আসিল মা, তখন তো কই শোনো নাই। আজকা আটকা তো আমার ওর মধ্যে এক সুস্থর ব্যবধান। রাতে রাত্রি আর কান্দুনি গুলি নাই গাইলা, কাইলা আমার অফিস আছে। কথা ছিল, চলো। নিতা, তাই বলে এইভাবে অ্যাক্টিং করে যাব? অ্যাক্টিং নয়, এই কোথায় প্রায়শ্চিত্ত? প্রায়শ্চিত্ত? তবে তুমি কি পাপ করেছি? করেছি বই কি, কখনো কোনো অন্যায় প্রতিবাদ করিনি, আর সেটাই তো আমার পাপ। সত্যি এত সাধারণ হওয়া আমার উচিত ছিল।
তুমি বাড়ি যাও। তোমার আর কিছু বলার নেই? কি বলবো, এখন ভাবতে গিয়ে দেখছি ওসব ছাড়িয়ে আমি অনেক দূর চলে গেছি। এখন তো শুধু কাজ। মিতা, তুমি সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছো, আমি ওরকম পরিষ্কার হব। চাকরি ছেড়ে দেবো, স্ট্রাগলের জীবনে ফিরে যাব। যে কোনো প্রবলেম আসুক না কেন, ফেস করতে পিছপা হব না। তত বাড়ি ছেলে হই না কেন, আমারও তো একটা ইয়ে আছে। এইভাবে দেয়ালে মাথা ঢুকতে আমি আর পারছি না মিতা। দরিদ্র ব্রাহ্মণ এক ছিল মথুরায়, না জানে সুখের লেশ দুঃখে কাল যায়। একদিন সেই দিদিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইয়া কাঁদ। বৃক্ষ তলে বসিলেন বিরস বদনে, কতক্ষণ কান্দিলেন দুঃখ ভাবি মনে। দয়ালু হইয়া মনে সত্য নারায়ণ, ফকিরের বেশেতে দিলেন দর্শন। ব্রাহ্মণে কহেন শুনো দ্বিজ মহাশয়,
কি কারণে কান্দিতেছ বসিয়া ধরায়, বিজ বলে কি হইবে কহিলে তোমায়, ফকির বলেন দিজ হানি কি বাতায়, ব্রাহ্মণ বলেন নিত্য ভিক্ষা মাগে। এই মন্টু দেখি তো বান্দিস দেখি, তুই বাবু এই শরীর নিয়ে আর হোটা পাটি করিস না, চিনিটা সাজাইছ যা শুনছি সাহেব স্বয়ং নিজে আয়সা পৌঁছাইয়া দিয়ে গেল, মন্টুরাও চাকরিটি ঠিকই আছে, টাকা জানি ক্ষতিপূরণ দিব আবার 1000 টাকার উপর হইব না রে মন্টু। ব্রাহ্মণ কহেন প্রভু সুদিব তোমার নারায়ণ সুদীপ নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণায় হিতায় লাগি লগনপতি সকেশন পরম সুখাতি আনন্দন, পরম সুখাতি আনন্দন লাগি লগনপতি সকেশন, লাগি লগনপতি সকেশন লাগি লগনপতি সকেশন লাগি লগনপতি la 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 lagi lagan pati saki লাগি লগনপতি সকেশ, লাগি লগনপতি সকেশ। আরে শঙ্কর হয় নাকি কখন এলা, কাগজে তোমার ছবি ছাপা হয়, এই শুনলাম মুম্বাইতে নাকি খুব নাম করে আইছ। শঙ্কর দা একটা অটোগ্রাফ, অটোগ্রাফ শঙ্কর, পরশুদিন ন্যাশনাল প্রোগ্রামে তোমার গান শুনলাম, তুমি বাংলার গৌরব বস, এবার দেখো বাংলা তো বাঘের বাচ্চা আছে, আর শুনলাম তুমি এবার 500 টাকা করে পাও। আমি না 1200 টাকার কমে অঙ্গ সুগন্ধন চন্দন মাতে তি লতা দে, অঙ্গ সুগন্ধন চন্দন মাতে তি লতা দে, বৃদ্ধ নারায়ণ হও জন ভবন দে, আমার মনীতি পতি কাধে সরণ লাগি লগন বস্তি সখি, লাগি লগন লাগি লগন লাগি লগন বস্তি সখি, লাগি লগন বস্তি সখি সন লাগি লগন লাগি লগন লাগি লগন। Thank you.
এলাম তো বসে বেলা পার কইরাই আইলি। খুব তো নাম ডাক হয়েছে, হাজার হাজার নাকি টাকা জানো দাদা? লোকে তোমার কত নাম বলে নাকি দাদা? ছেলে হলে কিন্তু একটা নেকলেস দিতে হবে। আচ্ছা তুই কি বাড়িতে কোনো কালই থাকবি না? বাড়ি যদি এতই খারাপ বদলাই এলো। বড় খোকা আসি। ছেদের সমস্যা আমাকে কোনো কালই বুঝবো না। এরই মাঝে মানুষে বুক বাঁধে, ঘর বাঁধার কথা ভাবে, দুঃখ ভোলে। আরে কও না, কতকাল আমার দোতলা কোঠার সব বাড়ি ভাঙিয়া তোতলা তুললেই তো হয়। পাকের ঘরটা যেমন আছে অমনি খাও, ও মেরামত কইরা লইলই ওই মেরামত পারবি? পারবি আমার মনটারে মেরামত করতে? পারবি আবার যাতে ওয়ার্ডস ওয়ার্ড করতে পারি আর তৃপ্ত হই সেই সোয়ান ম্যান শ্যাডো ব্লু ডাল। খুকি কোথায়? খুকি ওই ঘরে কামে যায় আর ওই ঘরেই পইরা থাকে, ওই ঘরেই খায়, কারোর লগে যোগও রাখে না, লুকায় রাখে তো সব। জ্বর হয় অসুখ হয় কারোরে কয় না, ভাষণটা পর্যন্ত নিজে মাঝে। দেখছিলাম রে কি সুন্দর তোরা আবার দাঁড়িয়ে গেছিস। ছেলেবেলার মতো আমার কোনো ভারই রইল না। কি হয়েছে দাদা? কি টিভি হয়েছে? খুব খারাপ স্টেজ। ইশ, আরে দিদিটা। আই লাভ ইউ। আকে করে ট্রিটমেন্টের ব্যবস্থা করে যত রাত হোক ফিরব, আজ এখানে থাকবো। Thank you.
এইমাত্র তোর জন্য শিলং পাহাড়ের স্যানিটোরিয়ামে সমস্ত ব্যবস্থা করলাম, তারপর
with me? Yes. She likes him, Spar Balabashi. Oh, very much, very much. Right from her childhood. Hello. Hello. We make a say that she is better now. Oh, yes, I'm happy. I'm happy, sister. But remember, don't excite her. She may have a relapse or she party pare, which is dangerous. Keep her happy. Kushi rakhben. Yes, sister. Yes. She is there. Oh, thank you, sister. Thank you. Need not mention. সেই মেঘে ঢাকা তারা, শান্তির চিঠিটা, যে এতদিন জমিয়ে রেখেছিলাম, জানিস আমাদের বাড়িটা না দোতলা উঠে গেছে, আর গীতার ছেলেটা সে তখন হাঁটছে বাচ্চাটার এমন একটা প্রাণ ভেতে না রে, সব সময় হই হুল্লোড় করে, দোতলা সিঁড়ি বেয়ে ওপরে ওঠার হচ্ছে কি একটা ইচ্ছে না দাদা, আমি কিন্তু মাস্টে চেয়েছিলাম। তুমি একবার বলো আমি বাঁচবো, বইকালে আইত শান্ত মাইয়া, তোর কি এত দুঃখ সাজে তুমি কও না। Thank you.
Oh, no.